কাছাৰ গোবিন্দপুৰত খহনীয়াৰ কালৰূপ। খহনীয়াত বৰাক নৈৰ বুকুত বিলীন হৈছে বহুকেইটা ঘৰ বাৰীৰ লগতে কৃষিভূমি। যা গ'ল লক্ষীপুৰ শিক্ষাখণ্ডৰ অধীনত থকা ইষ্ট গোবিন্দপুৰ মধ্য ইংৰাজী বিদ্যালয়। হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে ছাত্ৰ ছাত্ৰীসহ বিদ্যালয় কৰ্তৃপক্ষৰ। বিদ্যালয়ৰ প্ৰয়োজনীয় সা সামগ্ৰী লৈ নিৰাপদ স্থানলৈ ঢাপলি মেলিছে শিক্ষক শিক্ষাৰ্থীসকল। আপোনালোকক আমি ইয়াৰ দৃশ্য দেখুৱাই আছোঁ, যা গৈছে সা সামগ্ৰীসমূহ। আৰু এয়া কাছাৰৰ গোবিন্দপুৰৰ দৃশ্য, খহনীয়াৰ কালৰূপ। কাছাৰৰ গোবিন্দপুৰত খহনীয়াত বৰাক নৈৰ বুকুত বিলীন হৈছে বহুকেইটা ঘৰ বাৰীৰ লগতে কৃষিভূমি। লগতে যা গৈছে লক্ষীপুৰ শিক্ষাখণ্ডৰ অধীনত থকা যি ইষ্ট গোবিন্দপুৰ মধ্য ইংৰাজী বিদ্যালয়, সেই বিদ্যালয়খনো যা গৈছে। আৰু এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে ছাত্ৰ ছাত্ৰীসহ বিদ্যালয় কৰ্তৃপক্ষৰ মাজত এক অভাৱনীয় পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। বিদ্যালয়ৰ প্ৰয়োজনীয় যিসমূহ সা সামগ্ৰী আছে, সেই সা সামগ্ৰীসমূহ লৈ এনেদৰে দৃশ্যত দেখাৰ দৰে নিৰাপদ স্থানলৈ ঢাপলি মেলিছে। এর আগে আরও বেশি ছাত্র আসলো, নদী ভাঙার কারণে অনেক স্কুলের অনেক ক্ষতি হয়েছে, ছাত্র এখন কমও আর ওয়ান থেকে এইট পর্যন্ত ছাত্রছাত্রী আছে। আপনারা বর্তমানে যেটা নদী ভাঙা দেখছে, এইটা বিগত পাঁচ ছয় বছর থেকেই চলে, কিন্তু মারাত্মকভাবে আকার ধারণ করছে এটা 2022 সালের ফ্লাডের পর থেকে। তো ফ্লাডের সময় এটা মারাত্মকভাবে একটা বড় বিল্ডিং আসছিল এইদিকে, ওইটা গেছে গিয়ে তারপরে পার্ট পার্ট হয়ে এরকম যাইতে আসে। বর্তমানে আমরা ক্লাস করা প্রায় ইম্পসিবল এখানে। আমরা ইতিমধ্যে জায়গার ব্যবস্থা করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আমরা এভরিথিং ইনফর্ম করা আছে। বর্তমানে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওইটাই রিকোয়েস্ট, আমরা এইখান থেকে গিয়ে যে স্কুল শিফট করা হয়েছে, কারণ এখানে সম্ভব না, এই পর্যায়ে আছে। গতকালকে পর্যন্ত আমরা ক্লাস চালিয়ে গেছি, যদিও অসুবিধা আছে কিন্তু ক্লাস আমরা বন্ধ করছি না। পর্যন্ত যে রুমটা এখন বাঙ্গা।